ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। আজকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হলো ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে সেটা বেরিয়েছে, নাবার্ড। সেটা শর্ট ফর্ম হলো নাবার্ড, নাবার্ড থেকে সেটা বেরিয়েছে। তাহলে আমি এই নোটিফিকেশনটা ডিটেলসে বলে দিচ্ছি। সেটা ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে, সব স্টেটের জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, ত্রিপুরাতেও রয়েছে, সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে ছোট একটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কোনো ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে ওদের যে নোটিফিকেশনটা রয়েছে তা আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে ওদের নোটিফিকেশনটা আসার পর প্রথমে দেওয়া রয়েছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা ফুললি গভর্নমেন্টের নোটিফিকেশনটা। তারপর অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ইন গ্রুপ সি, সেটা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইন্ডিয়ার মধ্যে হলে ইন্ডিয়ান সিটিজেন হতে হবেন। তারপর সেটা ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, গ্রুপ সি পোস্টের জন্য সে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পোস্টের জন্য। তারপর দেওয়া রয়েছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সেটা নাবার্ড, নাবার্ড থেকে এসেছে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন, শুধু আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনলাইন অফলাইনে সেটা হচ্ছে না। তারপর সেখানে দেওয়া রয়েছে বিটুইন 25 ডিসেম্বর 2019 অ্যান্ড 12 জানুয়ারি, সেটা অ্যাপ্লিকেশন অনলাইনে স্টার্ট হয়ে গেছে, আজকে থেকে স্টার্ট হয়েছে, সেটা থাকবে জানুয়ারি 12 তারিখ অবধি সেটা। তাহলে ওদের যে এডুকেশন এবং কী কী ডিপার্টমেন্টে বেরিয়েছে সব কিছু আমি দেখেছি, কোন কোন রাজ্যের জন্য কী কী পোস্ট, কতটা পোস্ট রয়েছে ডিটেলসে বলেছি। কাইন্ডলি আপনারা স্কিপ, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদের কোনো হয়তো কোয়েশ্চন থাকবে না, সেটা বুঝে যাবেন। তাহলে আমরা দেখে নিচ্ছি ওদের কী দেওয়া রয়েছে, এডুকেশন এবং বাকি যে ক্রাইটেরিয়াগুলো সব কিছু। তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখে নিচ্ছি, তাহলে অনলাইন ডেটটা আমি আগেই বলে দিয়েছিলাম, তারপর এখানে তারা ফর্ম্যাটটা দিয়ে দিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ অনলাইন ফিস, সেটা তারা দিয়েছে 25 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি 12 তারিখ অবধি ওদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবে অনলাইন। সেটা এক্সাম হবে আপনাদের, ওদের যে মাসটা বলে দিয়েছে সেটা হলো ফেব্রুয়ারি মাসে আপনাদের এক্সাম হবে সেটাতে। আর বাকি সব দেওয়া রয়েছে এখানে, যে ওদের যে কোনো চেঞ্জ আসে তাহলে ওদের নাবার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা ভিজিট করে সেখান থেকেও জানতে পারবেন, অথবা আমাদের চ্যানেলের মধ্যে থাকবেন আপনারা, তাহলে আমরা আপনাদের নোটিফিকেশন জানিয়ে দেব। তাহলে দেখে নিচ্ছি ওদের নেক্সট যে কী দেওয়া রয়েছে। তারপর দেওয়া রয়েছে ওদের অ্যানেক্সা 1 টেবিল 1, যেটা ভ্যাকেন্সি এবং পোস্ট এর জন্য কোন কোন জায়গা থেকে কী কী পোস্ট বেরিয়েছে সেই পোস্টগুলো আমি বলেছি, আপনারা কাইন্ডলি ভালোভাবে লক্ষ্য করবেন। সেটা স্টেট দেওয়া রয়েছে, টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে URSC ST OBC EWS, তারপর বাকি সব কিছু এক্স সার্ভিসম্যানের জন্য যেগুলো সব কিছু দেওয়া রয়েছে। তারপর আমি বলেছি কোন কোন স্টেটের জন্য কী কী পোস্ট রয়েছে, সেখানে দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ টোটাল পোস্ট 1টি, সেটা OBCর জন্য শুধু। তারপর অরুণাচল প্রদেশ জন্য রয়েছে টোটাল পোস্ট 1টি, সেটা শুধু URএর জন্য। তারপর ছত্তিশগড় টোটাল পোস্ট রয়েছে 3টি, শুধু URএর জন্য। তারপর গোয়া 1টি পোস্ট রয়েছে URএর জন্য। তারপর গুজরাটের জন্য 3টি পোস্ট, শুধু URএর জন্য। তো হরিয়ানার 5টি পোস্ট URএর জন্য 4টি এবং OBCর জন্য 1টি। তারপর হিমাচল প্রদেশের জন্য 1টি পোস্ট, শুধু URএর জন্য। তারপর জম্মু কাশ্মীরের জন্য 1টি পোস্ট, শুধু URএর জন্য। তারপর দেখে নিচ্ছি কর্ণাটকের জন্য 3টি পোস্ট, শুধু URএর জন্য 3টি। তারপর কর্ণাটকের 2টি পোস্ট,
বেরিয়েছে সেটি হলো ইউআরের জন্য। কেরালার জন্য তিনটি পোস্ট বেরিয়েছে, ইউআরের জন্য তিনটা, এবং ওবিসির জন্য একটি। তারপর মহারাষ্ট্রের জন্য 23টি পোস্ট বাড়িয়েছে, 60টি হলো জেনারেল, এবং এসটির জন্য হলো 8টি, ছটি হলো ওবিসির জন্য এবং ইডব্লিউএস এর জন্য 2টি। তারপর মেঘালয়ের জন্য 1টি বেরিয়েছে, মিজোরামের জন্য 1টি বেরিয়েছে, তারপর নাগাল্যান্ডের জন্য 2টি বেরিয়েছে এবং সেটা হলো জেনারেলের জন্য 2টা পোস্ট। নিউ দিল্লির জন্য 3টা পোস্ট বেরিয়েছে, সেটা হলো ইউআরের জন্য, এবং উড়িষ্যার জন্য 2টি পোস্ট বেরিয়েছে, একটা উড়িষ্যা এবং একটা এসটির জন্য সেটা বেরিয়েছে। তারপর রাজস্থানের জন্য 4টি বেরিয়েছে, ইউআরের জন্য 2টা এবং এসটির জন্য একটা, এবং ওবিসি সেটা 4টা পোস্ট বেরিয়েছে, 2টা হলো জেনারেল, একটা এসসি এবং একটা ওবিসির জন্য বেরিয়েছে। তারপর তেলেঙ্গানার জন্য 2টা পোস্ট বেরিয়েছে, উত্তরপ্রদেশের জন্য 8টা পোস্ট বেরিয়েছে এবং উত্তরাখণ্ডের জন্য 2টা পোস্ট বেরিয়েছে, সেটা হলো জেনারেলের জন্য। এবং সবচেয়ে কম যেটা বেরিয়েছে সেটা হলো ত্রিপুরার জন্য বেরিয়েছে 1টা পোস্ট, অনলি 1 পোস্ট, সেটা আবার জেনারেল এর জন্য পোস্টটা বেরিয়েছে। তারপর ওদের টোটাল যে পোস্টটা দেওয়া রয়েছে সেটা হলো 73, তারপর জেনারেলের জন্য টোটাল নেওয়া হচ্ছে 48, এবং সবটি দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে কতটি নেওয়া হচ্ছে সবটি কাইন্ডলি বালাটিকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। তাহলে ওদের নেক্সট কী দেওয়া রয়েছে আমরা দেখে নিচ্ছি। তারপর দেখে নিচ্ছি ওদের যে এডুকেশনটা কী রয়েছে সেটা হলো, প্রথমে যাচ্ছে এ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস স্ট্যান্ড স্ট্যান্ডার্ড এসএসসি অবলিক ম্যাট্রিকুলেশন। আপনাদের স্ট্যান্ড স্ট্যান্ডার্ড থেকে আপনারা পাস, টেন পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, 10 এবং 12। গ্র্যাজুয়েশন যারা যারা রয়েছে তারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এরা ক্লিয়ারলি ওরা মেনশন করে দিয়েছে, ওরা মেনশন করে যে আপনারা কাইন্ডলি সেই ভালোভাবে সেটা দেখে নেবেন। সেটা আপনাদের এজ যে কাউন্ট করা হবে সেটা হলো 1/12/2019 যে সেই এটা দিয়ে আপনাদের কাউন্ট করা হবে, এজ যেটা রয়েছে সেটা দিয়ে কাউন্ট করা হবে। এবং ওদের যে নেক্সট 2 নম্বর যেটা পয়েন্ট আপনারা দেখবেন, ভালোভাবে দেখবেন আমি বলে দিচ্ছি, সেখানে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট শুড বি এ ডোমিসাইল অফ দ্য স্টেট। আপনাদের যারা যারা যে জায়গার থেকে অন্য স্টেটে, আপনারা আপনি ধরেন ত্রিপুরা আছেন এক্সাম্পল, আপনি আসামে অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনারা আসামের যে ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে, তা না হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, এবং সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। সেখানে ভালোভাবে ক্লিয়ারলি ওরা মেনশন করে দেওয়া আছে সেটা আপনারা, আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের নিশ্চয়ই হেল্প করব। তাহলে দেখে নিচ্ছি ওদের নেক্সট কী রয়েছে, আমরা যে মেন মেন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আপনাদের সাথে তুলে ধরছি, কারণ যে ওদের পিডিএফটা অনেক অনেক লম্বা বা অনেক পেজের, তাই আমরা পুরোটা বলে দিলে আপনাদের ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তাই আমরা বলে দিতে পারছি না। আপনি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, তার আগে বলে দিচ্ছি আপনারা কাইন্ডলি ভিডিওটা ভালোভাবে দেখবেন, তারপরে আমাদেরকে কমেন্ট করবেন। তারপর ওদের যে এজটা দেওয়া রয়েছে প্রথমে বলে দিয়েছি, তারপর আবার দেওয়া রয়েছে এখানে, সেটা কাউন্ট করা হবে 1/12/2019 হিসাবে কাউন্ট করা হবে। সেখানে আপনাদের দেওয়া রয়েছে 18 থেকে 30 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যে ওদের এজ যে আপনাদের যে জন্ম যে থেকে অ্যাপ্লাই করতে পারবেন সেটা হলো, যে জন্ম ডেটটা দিয়েছে ওরা 1/12/2019 যেটা সেটা কাউন্ট করা হবে। তারপর দেওয়া রয়েছে 2/12/1989 হিসাবে আপনাদের ওই ডেট থেকে আপনাদের কাউন্ট, যারা ধরেন 2 তারিখ জন্ম, 12/2 জন্ম তারাই অ্যাপ্লাই করতে পারবেন, বা এরপরে যারা 3 তারিখ যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু একদিন আগে আগে হলেও আপনাদের পারবেন না অ্যাপ্লাই করতে। ভালো থেকে ওদের ক্রাইটেরিয়াটা আপনারা ফলো করবেন, তারপর অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন। তারপরে এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ওবিসির জন্য, আপনারা কাইন্ডলি সেই তাও দেখে নেবেন। আমি নেক্সট যেটা রয়েছে ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি। তারপর আমরা দেখে নিচ্ছি ওদের যে সিলেকশন
প্রসিজিওরটা দিয়েছে, কিভাবে সিলেকশন হবে তা এখানে দেওয়া রয়েছে। প্রিলিমিনারি অনলাইন এক্সামিনেশন, যেটা অনলাইন এক্সামিনেশন হবে আপনাদের, সেটা দেওয়া রয়েছে। টোটাল কী কী থাকে সেটা প্রথমে দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট, অবজেক্টিভ টাইপের আপনাদের টেস্টটা হবে, নেম অফ দ্য টেস্ট যেটা হবে অবজেক্টিভ টাইপের হবে। তারপর কোয়েশন থাকবে, তারপর মার্ক এবং ডিউরেশন টাইম যেটা দিয়েছে ওরা। তারপর প্রথমে দেওয়া রয়েছে এখানে এক নম্বরে দেওয়া রয়েছে টেস্ট অফ রিজনিং, তারপর দুই নম্বরে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তিন নম্বরে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, চার নম্বর থাকবে নাম্বারিক্যাল অ্যাবিলিটি। তারপর টোটাল কোয়েশন থাকবে আপনাদের 120, 120টি কোয়েশন থাকবে, এবং টোটাল আপনাদের যে মার্ক থাকবে 120, সেটা অবজেক্টিভ টাইপের হবে। পার পার কোয়েশন পার 1 করে মার্ক থাকবে আপনাদের, এবং টোটাল 90 মিনিটস আপনাদের টাইম থাকবে, টাইম থাকবে, আপনারা কাইন্ডলি সেটা দেখবেন, সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। সেখানে দেওয়া রয়েছে আপনাদের মেইন এক্সামটা, যেটা পারমানেন্টলি যেটা যে টেস্ট হবে, সেটা টেস্ট অ্যালাউ হওয়ার পর আপনাদের যে মেইন টেস্টটা হবে সেটা দেওয়া রয়েছে। সেখানে টোটাল আপনাদের 150 মার্কের হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি ওদের যে অনলাইন যে টেস্টটা রয়েছে, সেটা মেইন টেস্ট যেটা রয়েছে অবজেক্টিভ টাইপের হবে। সেখানে আগে আমি বলে দিয়েছি কী কী আপনাদের সাবজেক্ট থাকবে, সেটাও দেওয়া রয়েছে সেখানে ভালোভাবে। এবং আপনাদের টোটাল কোয়েশন কতটা থাকবে, 150, 150টা থাকবে, তারপর মার্কও থাকবে 150, এবং আপনাদের সেখানে শুধু টাইমটা একটু বেড়ে গেছে, সেটা হলো আপনাদের ডিউরেশন টাইমটা যেটা সেটা হলো 2 ঘন্টা এবং 120 মিনিটস, সেটা ভালোভাবে দেখবেন। এবং আপনাদের যদি জেনারেল ইংলিশের প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কাইন্ডলি দেখে নিতে পারবেন। এবং আমরা জেনারেল ইংলিশ এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনারা যে যেটার জন্য আপনাদের প্রয়োজন হবে, রেলওয়ে বা অন্য কিছু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোয়েশনের প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের নিশ্চয়ই হেল্প করব। তাছাড়াও আরেকটা ডিটেলস আমি বলেছি, তার যদি আপনাদের এই এই যে অ্যাড্রেসটা সম্বন্ধে আরও ডিটেলসে যদি কিছু জানার থাকে, তাহলে আমি শুধু ত্রিপুরাটা বলে দিচ্ছি, আদার্স সবগুলো এখনও দেওয়া রয়েছে টোটাল। আমি শুধু ত্রিপুরাটা বলে দিচ্ছি, সেখানে দেওয়া রয়েছে অ্যাড্রেস অফ নাবার্ড অফিস ওয়ার দ্য অ্যাপ্লিকেশন মে বি সেন্ড, সেটা অ্যাপ্লিকেশন আপনারা ওদের সঙ্গে গিয়েও সেন্ড করতে পারবেন। তাহলে আমরা শুধু দেখিয়ে দিচ্ছি ত্রিপুরার যে যেটা রয়েছে সেটা, আপনারা কাইন্ডলি সব জায়গায় এখানে দেওয়া রয়েছে, কাইন্ডলি ভিডিওটা ক্লোজ করে আপনারা দেখে নিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমি 22 নম্বরে, 22 নম্বরে যেটা রয়েছে ত্রিপুরা যেটা, সেখানে দেওয়া রয়েছে ত্রিপুরা সেটা দেওয়া রয়েছে ত্রিপুরা রিজিনাল অফিস নাবার্ড সিপাহী নিগম ভবন, গ্রাউন্ড ফ্লোর, পোস্ট অফিস কুঞ্জবন, পোস্ট বক্স নাম্বার 9। সেখানে ভালোভাবে দেখে নেবেন সেই অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন সেই এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে ডিটেলসে, সেখান থেকেও জানিয়ে নিতে পারবেন, বা আমার ভিডিওর মধ্যে ডিটেলসে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি সেখান থেকেও দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যদি আপনাদের কোনো অন্য কোনো স্টেটের জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের নিশ্চয়ই সাহায্য করে দেব। তাহলে আমরা এই ভিডিওর মধ্যে এই জবটার সম্বন্ধে ডিটেলসে বলে দিয়েছি। তাছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের নিশ্চয়ই সাহায্য করে দেবো। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এভাবে নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অন করে রাখবেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন, এভাবে যদি লাইক করেন তাহলে আমাদের মনের যে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য মনে আনন্দ থাকে তাহলে তার জন্য লাইক করে দেবেন ছোটো একটি। তাহলে ধন্যবাদ সবাইকে।